সত্যি ভাই সাকিব খানের ক্ষমতা আছে সাকিব ক্ষমতা আছে ফেসবুক খোলা যাচ্ছে না খুললেই শুধু হোম পেজে সাকিব খানের প্রিয়তমার থার্ড লুক আর থার্ড লুক আর থার্ড লুক নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা বাংলাদেশের বাংলা সিনেমা প্রিয়তমা নিয়ে কথা বলবো তোমরা সবাই বুঝেই গেছো এবং তোমাদের সকলকে বলে দিই আমার গলাটা ভেঙে গেছে তাই একটুখানি মানিয়ে নিও আমার গলাটা আমি জানি পুরো ব্যাঙের মতন শোনাচ্ছে কে অ্যাও করে তাও একটুখানি মানিয়ে নিও জাস্ট কি করব বলো আমি ওষুধ খাচ্ছি আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে তোমাদের সকল সাকিবিয়ানদের বিয়ানদের কাছে যারা এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করছো আমি সত্যিই ভাবতে পারিনি যে প্রিয়তমার রিলেটেড ভিডিও বানালে তোমরা এত ভালোবাসা দেবে এবং এই যে তোমরা ভালোবাসাটা দিচ্ছ বিশ্বাস করো আমরা আমরা চরম কৃতজ্ঞ তোমাদের কাছে এবং আমরা ভালোবেসে প্রিয়তমা নিয়ে নিউজ কিন্তু করছি এবং তোমরা যদি এরকম ভালোবাসা দিতে থাকো তাহলে আমাদের আগ্রহ আরও বাড়বে আমরা আরও ভিডিও তৈরি করতে থাকব এখন আমরা এই ভিডিওতে কথা বলবো প্রিয়তমার থার্ড লুক নিয়ে আমার মনে হয় গতকাল সন্ধেবেলার পর থেকে বাংলাদেশ কেন আমরা যারা এখানে আমরা যারা এ এপার বাংলার যারা সিনেমা নিয়ে কথাবার্তা বলি তাদেরও সকলের মনেই একটাই প্রশ্ন চলছে যে সাকিব খানকে কিভাবে এরকম দেখতে লাগছে মানে ইনি যে সাকিব খান আমরা তো চিনতে তেই পারছি না এটা এত ভালো একটা লুক হয়েছে এবং সাকিব খানের কেরিয়ারের এটা সবচেয়ে 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 সেরা লুক যেটা এর আগে আমরা সাকিব খানের কোনো ছবিতে কোনো এরকম লুকে সাকিব খানকে আমরা দেখিনি আর এই রকম দেখতে কখনো লাগেনি সাকিব খানকে যে কারণের জন্যে বাংলাদেশের লোকজন ভিমরি খেয়েছে লিটারেলি আমি শুধু সাকিবিয়ানদের কথাই বলছি না আমি বলছি বাংলাদেশের যারা সিনেমা প্রেমী মানুষ আছে তাদের প্রত্যেকের একটাই বক্তব্য সাকিব খানকে কিভাবে এরকম দেখতে লাগা সম্ভব ভাই মানে এটা না কোনো এরা অবিশ্বাস্য ব্যাপার হয়ে গেছে তো যিনি যা যে মানুষটি এই লুকটা সাকিব খানকে দিলেন তাকে নিয়ে আজকে আমরা এই ভিডিওতে একটুখানি কথা বলবো প্রথমেই আমি বলে দিই আমরা সকলেই জানি উনি ইন্ডিয়ার একজন মেকআপ আর্টিস্ট তো উনি কোথা থেকে ওনার ওনার মানে উনি কোথা থেকে গিয়েছিলেন বাংলাদেশ উনি কোথায় থাকেন ইন্ডিয়ার যতটুকু যা জানতে পারা যাচ্ছে উনি কিন্তু বম্বেতে থাকেন উনি একজন বম্বে বাসিন্দা উনি কিন্তু মানে বম্বেতে থাকেন এবং একদিন মানে যেদিন সকালবেলা উনি ঢাকা বিমানবন্দরে নামেন সেই দিন তারপরেই সাত ঘন্টা সময় লেগেছিল সাকিব খানকে এই লুকটা দিতে ওনার সেভেন আওয়ার্স সাত ঘন্টা সকাল দশটা বা এগারোটা থেকে শুরু হয়েছিল প্রায় সন্ধেবেলা গিয়ে শেষ হয়েছিল সাকিব খানের এই মেকআপ এবং তারপরে সেই দিনই আবার উনি ঢাকা থেকে ফ্লাইট ধরে কিন্তু বোম্বেতে ফেরেন তো আমি কুর্নিশ জানাই এই মেকআপ আর্টিস্টকে আমি বারবার একই কথা বলছি এই যে আমরা ভিমড়িটা খেয়েছি যে সাকিব খান ইনি সাকিব খান না অন্য কেউ এই ভিমড়িটা আমরা খেতে পেরেছি যে মানুষটার অক্লান্ত পরিশ্রমের জন্যে তার নামটা আমি এখনও অবধিও জানতে পারিনি শুধু এটাই জানতে পেরেছি তিনি কিন্তু বম্বে থেকে এসেছিলেন এবং অনেকেই যারা কমেন্ট করে বলছো মেকআপ আর্টিস্ট সবুজ খান যিনি শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট তিনি কিন্তু এই লুকটা দেননি কারণ তোমরা তো সকলেই এটা জানতেই হিমেল আশরফ তো তিনি নিজেই জানিয়েছিলেন যে যেটা প্রিয়তমার সবচেয়ে সেরা লুক হতে চলেছে অর্থাৎ থার্ড লুক সেটা ইন্ডিয়া থেকে একজন মেকআপ আর্টিস্ট কিন্তু সেই লুকটা দিয়েছেন সবুজ খান কিন্তু সবুজ খানের করা কিন্তু নয় এই লুকটা আমি জানি সবুজ খানও অসম্ভব ভালো একজন মেকআপ আর্টিস্ট এটা নিয়ে কোনো কথা হবে না তবে সাকিব খানকে আমরা যেভাবে দেখলাম সাকিব খানকে বাংলাদেশের মানুষ যেভাবে দেখলো এর আগে কোনো দিন দেখেনি সেই জন্যেই আমাদের সকলের চোখ কপালে উঠে গেছে এটা মানতেই হবে এবং যে মানুষটির জন্য এটা সম্ভব হয়েছে তিনি হচ্ছেন এই মেকআপ আর্টিস্ট আমি তাকে অনেক শ্রদ্ধা জানাই এত ভালো এত ভালো এত ভালো একটা লুক দেওয়ার জন্যে আমরা সবাই ছিটকে গেছি তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টা নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা আর এভাবেই চ্যানেলের পাশে থেকো প্লিজ টাটা